কেমন আছেন ভাইয়া এইতো ভাই ভালো আছি বলেন হ্যাঁ দিন যাব ভাইয়া চেষ্টা করতে যে আপনার সাথে যুক্ত হবো কিন্তু পেরে উঠতে পারছি না যেহেতু আপনার live তো প্রচুর লোক থাকে এই জন্য সবার কথা শুনে তারপরে এক একজন এক একজন করে আহ কথা বলতে হয় আমি হচ্ছি খ্রিষ্টান ধর্মের একটা ছেলে আপনার অনেক লেখাই পড়ছি আমি তারপর আপনার প্রায় live আমি দেখি অনেক সময় আছে যে আপনার chat আমি অনেক সময় message দিই কিন্তু একটা কথা আমার প্রশ্ন এটাই যে যীশু খ্রিষ্টের ব্যাপারে একটা আপনার লাইভ দেখছি যে live যেমন আমরা জানি যে আমাদের বাইবেল অনুযায়ী লেখা আছে যে যীশু খ্রিষ্ট পবিত্রতার প্রভাবে মরিয়ম গর্ভবতী হয়েছে কিন্তু সেখানে আপনি যে একটা কথা বলছিলেন যে জার্মানি একটা গির্জায় আপনাকে ডাইকেনা হয়েছে ওখানে যে বলছিলেন যে মরিয়ম যে পুরুষের সাথে সে মিলিত হয়েছে সে যীশু খ্রিস্ট যার সন্ধান এই জিনিসটা নিয়েও আমি পরবর্তীতে কথা বলছি কিন্তু কিন্তু জিনিসটা হলে এমন কায়দায় যে এই তো বলছিলেন ওখানে কোনো আপনি রেফারেন্স দেখাইতে পারবেন যারা কোনখানে রেফারেন্স দেখাবো না মানে কোন যুক্তি দেখাইতে পারবেন আমার যুক্তি যেটা সেটাই আপনার কাছ থেকে আমি জানতে চাইছি মানে পেটে অটোমেটিক বাচ্চা হয় অটোমেটিক বাচ্চা পয়দা হয় এটা কিভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ মানে আমার যুক্তি দেখাইতে হবে আমার যুক্তি দেখাইতে হবে যে কেন ঈশ্বরে মরিয়মের সাথে কিছু একটা কইরা বাচ্চা পয়দা করে নাই এটার এটার পক্ষে আমার যুক্তি দেখাইতে হবে

স্বামী জিজ্ঞেস করলো যে আমি তো পাঁচ বছর সৌদি ছিলাম তোমার কলেজ দুই বছরের বাচ্চা কেমনে ঘটনা কি বউ কইলো জিনে জিনে এসে কইরা গেছে জিনে এসে কইরা গেছে আল্লাহ এসে কইরা গেছে হ্যাঁ এন এটা যে আল্লাহ করে নাই জামাই কি কি বুঝবে মানে মনে করেন একজন বুদ্ধিমান ব্যক্তি এখানে এই কথা শুনলে সে কি বুঝবে আপনি কি বুঝবেন বলেন তো কথা তো সেইটাই কিন্তু তারপর ওই কি মানুষ তো ওই যে বলছিলেন না যে ধর্ম অন্ধতার কারণে মানুষ এই নাগে আগে শুনছি যে অনেক বড় বড় ভুল কইলে থাকে হ্যাঁ এটার সাথে আমিও একমত যে আমিও আলাপ করি অনেক সময় অনেক জায়গায় গিয়ে যে আপনাদের এই দেখে তো অনেক কিছুই পরিষ্কার হয়েছে তারপর অনেকটা আমি বলি যে মানুষ বেশিরভাগ ভুল পৃথিবীতে করে কিন্তু ধর্ম অন্ধতার কারণে যেমন ওই যে বলছিলেন না যে যাই যাই অমুকে এইসে যে ওখানে রোকা যাইবে না তাহলে যাই থাকবে না এরকম অনেক কিছুই তো আপনার কাছ থেকে শুনছি বা আর বাস্তবিক যৌতুকের সাথেও

এবং থেকে তো জানা যায় যে মরিয়ম ছিল খুবই অল্প বয়সী তাই না চোদ্দ বছর বছর ছিল ইয়াটা হয়েছিল তো এই রকমের একটা বয়সের একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে তো এই রকমের একটা বাচ্চা মেয়েকে তো আমরা এইভাবে অপমানও করতে চাচ্ছি না বা অপমান করার মতো কিছু আমরা বলতেছি না আমরা যে সময় বাচ্চা মেয়ের পিকে থাকে আর কি হ্যাঁ ঠিক ঘটনা করতে পারে এরকমের এরকমের ঘটনা ঘটতে পারে যে হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেছে কোন না কোন ভাবে হয়তো মানে ধর্ষণের শিকার হইছে অথবা হয়তো সে ইচ্ছা করেই কারোর সাথে করছে কিন্তু সমাজের অন্য মানুষদেরকে যদি সে এটা বলে যে আমারে তো আমি এটা করছি তখন তো সেই সময় ইহুদি আইন ছিল হচ্ছে যে পাথর ছেরা মারা তাই না পাথর ছেরা মারা ফেলতো and সে হয়তো এইজন্য এই পাথর ছেরা মারার হাত থেকে বাঁচার জন্য পাথর চিরা হাতে মানে পাথর চিরা মেরে ফেলবে এই জন্য সে ভয় বলছে একটা বাচ্চা মেয়ে কি বা করতে পারে তাই না একটা বাচ্চা মেয়ে তো বলবে না গিয়া যে হা আমি করছি মার আমার পাথর এটা তো আর বলবে না সে ভয় পাইছে ভয় পাই সে হয়তো এরকম একটা গল্প কাহিনী বানায় বলছে যে আমার আমি আমি আসলে কিছু করি নাই এটা ঈশ্বর এসে করে গেছে এখন এটা জীবনটা রক্ষা পায় জীবনটা যদি তার রক্ষা পায় এটাতে তাহলে এটাতে আমি খারাপ কিছু দেখি না ঠিক সে কি করছে জীবন বাঁচানোটা তো আগে আগে তো জীবনটা বাঁচাইতে হবে হ্যাঁ হ্যাঁ

আমি যেমন আজকে আপনার তো লেখা আমি পড়ছি আর একটা প্রশ্ন আছে যেমন সৃষ্টির শুরু দিয়ে আদমের পাদর থেকে যেমন হবার সৃষ্টি হয়েছে তার আগে দেখছি লিলিত নামে একজনকে সৃষ্টি করা হয়েছিল মাটি দিয়ে এই সম্বন্ধে একটু কিছু